ஹலோ ஃப்ரம் மேகாலயா. গুয়াহাটি থেকে নেমে শিলংয়ের দিকে যাচ্ছি। তো আমাদের যাওয়ার রাস্তাতে পড়েছে উমিয়াম লেক, যেটা আমরা এখন আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট আজকে। তো এটা ভীষণ সুন্দর। আমরা মেন লেকে ঢুকতে পারিনি, কারণ সেটা সকাল 8:30 খোলে। কিন্তু এখন আমরা এর উপর থেকে যে ভিউ পয়েন্ট আছে সেখান থেকে আমরা অবশ্য দেখে যাচ্ছি। বোটিং করতে আসতে গেলে 1:30 পর আসতে হবে। আমরা আজকে আছি ওয়ার্ডস লেকে। আমাদের আজকে ফার্স্ট ভিউ পয়েন্ট ওয়ার্ডস লেক। এটা শিলংয়ের সব থেকে সুন্দর গার্ডেন এবং ভীষণ সুন্দর একটা ঝিলও আছে।
আমাদের ডে ওয়ান ট্যুরের। তো আজকে আমরা প্রথমে এসেছি এখানে ওয়ার্ডস লেকে। আজকে আমাদের রুটটা হচ্ছে ওয়ার্ডস লেক, তারপর আমরা যাবো এখান থেকে এলিফ্যান্টা ফলস, তারপর এখান থেকে যাবো আমরা লাইট লুম পয়েন্টে, সেটাও একটা খুব ভীষণ সুন্দর হিল এরিয়া। তো আপাতত আমরা ওয়ার্ডস লেকে এসেছি। ওয়ার্ডস লেকটা ভীষণ সুন্দর, চারিদিকে চেরি ব্লসম ট্রি এবং বিভিন্ন রকমের ফ্লাওয়ার্স অ্যান্ড পাইন ট্রিজ দিয়ে সাজানো। আমরা এক্ষুনি ক্যাব বুক করেছি পুলিশ বাজার থেকে, তো সেটা বুক করে আমরা এখন নেক্সট ডেস্টিনেশনের জন্য রওনা দেবো। পুরো লেকটা এত সুন্দর লাগছে, আমরা ডেসক্রাইব করতে পারবো না এটা বলে। আমরা এখন এসেছি শিলং ভিউ পয়েন্টে। তো এখানে আসতে গেলে এটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট এয়ার ফোর্সের আন্ডারে আসে, তো এটার ভিতরে এন্ট্রি নিতে গেলে আমাদেরকে আইডি কার্ড দেখিয়ে এন্ট্রি নিতে হয়েছে। আর আমরা যে গাড়িতে করে লাস্ট পয়েন্ট অবধি এসেছিলাম সেটা ছেড়ে আমাদেরকে এখানকার আলাদা গার্ড বুকিং করতে হয়েছে। 200 টাকা চার্জেস নিয়েছে আলাদা করে, এবং 200 এবং পার হেড 50 করে টিকিট। তো টোটাল আমরা 400 পে করেছি শুধুমাত্র বাইরের পয়েন্ট থেকে শিলং ভিউ পয়েন্ট আসার জন্য। তো আপাতত এখানে খুবই ক্লাউডি ওয়েদার হওয়ার জন্য আমরা ভিউটা অতটা বুঝতে পারিনি বা দেখতে পাচ্ছি না। তো এখানে তোমার যে হিস্ট্রিটা বলার চেষ্টা করলো সেটা কিছুটা এরকম যে ব্রিটিশ টাইমে একজন ব্রিটিশ এখানে ঘুরতে আসেন এবং এই খাসি পাহাড়ের এই ফলসের কাছে একটা বিশাল জায়ন্ট আকৃতির রক তিনি দেখতে পান, এবং সেটা তার কাছে দূর থেকে একটা হাতির আকৃতির ছিল, সেই থেকে তিনি সেটার নাম দিয়ে দেন এলিফ্যান্ট ফলস। কিন্তু খুব দুর্ভাগ্যবশত 1897 সালে একটা বড়সড় আর্থকুইকে সেই পাথরটা ভেঙে যায়, কিন্তু তাও এই ফলসটার নাম এলিফ্যান্ট ফলসই থেকে যায়। সেক্রেট ফরেস্ট আজকে আমাদের লাস্ট ভিউ পয়েন্ট, এটা এটার ভিতরে বিনা গাইডে যেতে দেওয়া হয় না, তো আমরাও গাইড নিয়েছি। আর আমরা এখন এন্ট্রি করতে যাচ্ছি এর ভিতরে। ফরেস্টটা বাইরে থেকে ভীষণ সুন্দর লাগছে দেখতে, ভেতরে ঢুকবো তারপর বুঝতে পারবো যে আরও কতটা সৌন্দর্য আছে। আমরা এখন এসেছি স্যাক্রেড ফরেস্টে। এই ফরেস্টটা এমনিতে 300 মিটারের একটা ফরেস্ট, খুব একটা গভীর আমি সেরকমভাবে বলতে পারছি না, গভীর কিন্তু লাটাগুড়ি বা অন্য ফরেস্ট যেরকম আমরা দেখেছি সেরকম গভীর না। তবে এইখানে বিনা গাইডে না এন্ট্রি করা হয় না, তো আগে আমাদেরকে গাইড বুক করতে হবে এখান থেকে এসে চার্জেস দিয়ে। সেই গাইড আসবেন এবং এই পয়েন্ট থেকে স্টার্ট, তো এই পয়েন্টে যখন অনেক কজন এসে চড়ো হবে তখন গাইড এসে আমাদেরকে নিয়ে যাবে।
এটা হলো মাওলাং স্যাক্রেড ফরেস্ট, যেটা খাসি পাহাড়ে অবস্থিত 192 একর নিয়ে থাকা 800 বছরেরও পুরনো এক গভীর অরণ্য। এখানে ভ্যারাইটিস অফ মেডিসিনাল হার্বস, ফ্লাওয়ার্স এবং রুদ্রাক্ষের গাছ পাওয়া যায়। এখানে একটা আদিবাসী ক্ল্যানও থাকে, ব্ল্যাক কমিউনিটি, যারা এর পাথরগুলোকে পুজো করে এবং ফরেস্টটাকে প্রোটেক্ট করে। আমাদের গাইড যেটা বললেন যে এখান থেকে যদি কেউ কোনো ফুল বা গাছ বা পাথর ফরেস্টের বাইরে নিয়ে যায়, তাদের সঙ্গে কিছু আনন্যাচুরাল ইনসিডেন্ট হয় যতক্ষণ না তারা সেই জিনিসটাকে আবার বনে এসে ফেরত দিয়ে যায়। দ্যাট মিন্স সিম্পলি ইউ জাস্ট ক্যান নট টেক এনিথিং ফ্রম হেয়ার টু দ্য আউটসাইড অফ দ্য ফরেস্ট। সারাদিন কেমন লাগলো? আজকে সারাদিনে দারুণ লেগেছে, দারুণ ঘুরেছি আমরা এবং সবশেষে আমরা ঘুরতে এসেছি স্যাক্রেড ফরেস্টে। এটাও অসাধারণ, যে কথা আমরা ভিউ পয়েন্টে গেলাম সব কথাই অসাধারণ ছিল। প্রথম দিনটা ভালোই কাটলো আমাদের শিলংয়ে। সে হাই, তিনজন হাই বলে দাও। অসাধারণ জায়গা এটা একটা, আপনারা অবশ্যই আসবেন এখানে। তেরে লিয়ে মেয়ে